হিসাবে গাম কামড়া লয়া মাই রে সাপুড়ি আরে জ্বলিয়া পুড়িয়া মই লাম্বিছে আমার বিশ গুণে জ্বলিছে বিশিরে জলিয়া পুড়িয়া মই লাম্বিছে হিসাবে কাম ডালয়া মাই রে সাপুড়ি ইয়া রে জলিয়া পুড়িয়া মই লাম্বিছে আমি জলিয়া পু দিয়া মইলাম বিশে ছিল সন্ধ্যা রাধারে দাঁড়াইছিলাম তখন আমি তার ধারে হাসনা হানা হাসতে ছিল সন্ধ্যা রাধারে দাঁড়াইছিলাম তখন আমি তার ধারে সেই সাপ ছিল সেই ঝোপের আড়ে রে হে ও সেই ছিল সে ঝোপেরা রে রে আমি আগে পাই নাই দিশে সাপুড়ি ইয়া রে জ্বলিয়া পুড়িয়া মই লাম্বিছে আমি জ্বলিয়া পুড়িয়া মই লাম্বিছে
বাপ জেতার মাথায় মানিক জলে হাসনা ফুলের গন্ধে আসে ছিল গাছের ছিল গাছের তলে কোন কালো সাপি জেতার মাথায় মানিক জ্বলে আসনা ফুলের গন্ধে আসে গাছের তলে চিকন কালো তার মাথায় মানিক জ্বলে হাসনা ফুলের গন্ধে আসে ছিল গাছের তলে ও সেই যদি জানতাম আমি কিসের এমন তাপ ঘর বাঁধিত আমি হাওয়াই দিতে যে দেশে নাই সাপ আগে যদি জানতাম আমি কিসের এমন তাপ ঘর বাঁধিতাম হাওয়াই দিতে সে না
সাপ নেই পৃথিবীতে, এমন কোথাও জায়গা নেই যে সেখানে সাপ নেই। সব জায়গায় সাপ আছে, সাপ থাকে, কিন্তু মহাজন বলছেন আসলে ওইভাবে নয়। তো মহাজন কি বলছে, কোন সাপের কথা বলছে? মহাজনের কথাই আছে, শোনাচ্ছি আমি। পাগল বিজয় বলে সাপের লেখা, এড়ানো না যায় বনের সাপে, সাপে খায়। পাগল বিজয় বলি সাপের লেখা, এড়ানো না যায় বনের সাপে নয় এত, সাপে খায়। এমন দংশিয়েছে অনেকের হি আই রে, অনেকের হি আই রে, দারুণ আর সি দিশে সাপুরি ইয়ারে, জলিয়া পু দিয়া মহিলাম পেকাম ডালো জামাই রে, সাপুরি ইয়ারে, জলিয়া পু দিয়া মহিলাম বিষ, জলিয়া পু দিয়া মহিলাম বিষ, জলিয়া পু ড়িয়া মহিলাম।